হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ নবী জন্ম কেন? আমরা তো বিশ্ব নবী জানি। জি, হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝতে পেরেছি। উনি বলতে চাচ্ছেন যে আমরা যে অনেক সময় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, রাসুল আরবি বলি, উনি বলেন যে বিশ্ব নবী। তো একটার সাথে তো আরেকটার কোনো মানে সাংঘর্ষিক নয়। আপনি রাসুল করিমও বলতে পারেন, বিশ্ব নবীও বলতে পারেন, এবং সাইয়েদুল মুরসালিনও আপনি বলতে আখিরিন নবীও আপনি বলতে পারেন, সকলেই রাসুল করিম খাতামুন নবীন আপনি বলতে পারেন, সকলেই সুন্দর সুন্দর এগুলো রাসুলের উপাধি। আপনি যেভাবে বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা চাই যেন মানে শ্রদ্ধা এবং ভালোবাসা যেন আমাদের প্রকাশ পায়।